প্রবাসী সহ মৌলভীবাজারে হোম কোয়ারেন্টিনে আছেন 463 জন, এর মধ্যে বেশিরভাগই প্রবাসী। তবে গেল 14 দিনে বিদেশ থেকে আসা সহস্রাধিক প্রবাসীর মধ্যে 5 শতাধিক প্রবাসীর কোনো খোঁজ নেই, ফলে করোনা ভাইরাসে আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন সবাই। এদিকে কোভিড-19 আক্রমণ থেকে রক্ষা পেতে জয়পুরহাটের প্রায় সকল জনসমাগমের স্থান বন্ধ করেছে জেলা প্রশাসন। সভা সমাবেশ, হোটেল, রেস্তোরাঁ সবই প্রায় বন্ধ হওয়ায় জনশূন্য জয়পুরহাট। সিলেট ও জয়পুরহাট প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাশাল অমি। কিছুদিন আগেও মানুষের কোলাহলে মুখর ছিল জয়পুরহাট, আর এখন শুধুই নীরবতা। একান্ত প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ। মুখে মাস্ক পরে দু চারজনকে দেখা গেলেও তাদের চোখে মুখে রয়েছে আতঙ্কের ছাপ। রোগ সংক্রমণের ভয়ে মাস্কের ব্যবহার বেড়ে যাওয়ায় মাস্ক তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন দর্জি মালিক শ্রমিকরা। দোকান বন্ধ করে দিত, কিন্তু বন্ধ এখন আর করেনি। এই যে মাস্কের অর্ডার দেওয়ার জন্য আমরা মাস্কের সেলাই করার জন্য আমাদের সেই সুযোগটা দিয়েছে। এটা করতে আমাদের আগামী হয়তো 10-12 দিনের মতো লাগতে পারে। সরকারি রেট নির্ধারিত বলে 30 টাকা পার পিস সেবা হচ্ছে, আমাদের এখান থেকে কিছু বেনিফিট আসছে। করোনা ভাইরাসের আক্রমণ ঠেকাতে জেলা প্রশাসন নিয়েছেন নানা উদ্যোগ। জেলার জন্য 51 লক্ষ টাকা একটি প্রজেক্ট দিয়েছে, যেটাতে আমাদের এই রুগীকে রাখার জন্য আলাদা একটা ব্যবস্থা করা হয়েছে। অলরেডি 4 লাখ সাবান প্রত্যেকটা ঘরে, আমাদের জয়পুর ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ঘরে দেওয়ার ব্যবস্থা শুরু করেছি আমরা। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের এটা নিরাময় করার মালিক আল্লাহ, আমরা চেষ্টা করছি। এদিকে মৌলভীবাজারে গেল 14 দিনে প্রবাসী এসেছেন 1,088 জন, যার মধ্যে হোম কোয়ারেন্টিনে আছেন 400-এর মতো, বাকিদের হদিস নেই। কোভিড-19 সন্দেহে একজনের রক্ত ঢাকায় প্রেরণ করা হয়েছে। সন্দেহজনক করোনা রোগী হিসাবে একজনকে টেস্ট করার জন্য পাঠিয়েছিলাম, যার রিপোর্ট পাওয়া গিয়েছে। এই রিপোর্টটা নেগেটিভ এসেছে, আর আরেকজনের রিপোর্ট প্রক্রিয়াধীন আছে, পাঠিয়েছি আমরা, পেলে জানতে পারবো। মৌলভীবাজার 250-শয্যা হাসপাতালের করোনা ইউনিট ছাড়াও শ্রীমঙ্গল বিজেপি ক্যাম্প সংলগ্ন বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ে প্রস্তুত করা হচ্ছে আইসোলেশন সেন্টার। প্রবাসী বাইরা যাতে নিজ গৃহে হোম কোয়ারেন্টাইন থাকেন, সেই ব্যবস্থা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা সবাই মিলে। সকলের সম্মিলিত প্রয়াসে আমরা এই করোনা ভাইরাস মোকাবিলা করতে পারব। স্বাস্থ্য বিভাগের তালিকায় না আসা প্রবাসীরা হোম কোয়ারেন্টিন মানবেন এবং জেলার অন্যান্য নাগরিকরাও বাড়িতে থাকবেন, এমনটাই প্রত্যাশা সবার। মাশায়েল অমি, আরটিভি। দর্শক, করোনা পরিস্থিতির খবর জানাতে সিলেট থেকে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাত। সুজাত, সিলেটে করোনা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? কতজন মানুষ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এবং তারা কি নিয়ম নীতি ঠিক মতো মানছেন কিনা, সবশেষ তথ্য জানাবেন। মৌসুমি, সিলেট বিভাগে কিন্তু এই মুহূর্তে করোনা ভাইরাসের হোম কোয়ারেন্টিনের সংখ্যাটা কিছুটা কমেছে। আমাদেরকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর যেটা জানিয়েছে যে গত 24 ঘন্টায় সিলেটে হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন 100 জন এবং এই মুহূর্তে টোটাল বিভাগে হোম কোয়ারেন্টিনে আছেন 1,357 জন। গত কয়েকদিন আগে যেখানে 2,000-এরও বেশি ছিল, সেখানে এই মুহূর্তে হোম কোয়ারেন্টিনে আছেন মাত্র 1,357 জন। তার কারণ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর যেটা বলছে যে তারা কিন্তু হোম কোয়ারেন্টিনের হিসাবটা করছেন 10 মার্চ থেকে, এবং 10 মার্চ থেকে শুরু করে আজ পর্যন্ত যারা হোম কোয়ারেন্টিনে ছিলেন তাদের কিন্তু শরীরে করোনা ভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি এবং 14 দিন পার হয়ে গেছে, এর জন্য তাদেরকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। করোনা ভাইরাসে যারা হোম কোয়ারেন্টিনে আছেন তাদেরকে আইন মানাতে কিন্তু এই মুহূর্তে সিলেটের সবকটি প্রশাসন একসাথে কাজ করছে। বিশেষ করে আমরা দেখেছি যে সেনাবাহিনী সিলেট সিটির অলিগলি সহ সিলেট জেলার বিভিন্ন উপজেলায় তারা টহল দিচ্ছেন এবং হ্যান্ড মাইকিয়ে তারা মানুষদেরকে সচেতন থাকার জন্য বলছেন। যে তারা বলছেন যে কেউ যেন জরুরি কাজ ছাড়া যেন ঘর থেকে বের না হন, সবার সচেতনতাই একমাত্র রুখতে পারে করোনা ভাইরাস। এছাড়া সুজাত, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ হোসাইন আহমেদ সুজাত জানাচ্ছিলেন সিলেট থেকে।